জিনিয়াস স্টাডি সেন্টারে আপনাকে স্বাগতম। আমি মহিনাচি আপনাদের সাথে। আজকে আমরা গুরুত্বপূর্ণ চারটি কৌশল নিয়ে আলোচনা করব, আর সেই কৌশলটি হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলে কোন উপজাতি বাস করে সে সম্পর্কে। আসুন কৌশলগুলো দেখে নিই। তার মধ্যে প্রথম আছে পার্বত্য চট্টগ্রামে যে উপজাতি বাস করে তাদের মনে রাখার কৌশল। দ্বিতীয়টি হচ্ছে বান্দরবনে বসবাসকারী উপজাতিদের মনে রাখার কৌশল। তিন নম্বর কৌশলটি থাকবে হচ্ছে মৌলভীবাজারে বসবাসকারী উপজাতিদের কৌশল, এবং সবশেষে থাকবে সিলেটে বসবাসকারী উপজাতিদের মনে রাখার কৌশল। তাহলে চলুন কৌশলগুলো দেখে নেওয়া যাক। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রথম কৌশলটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতিদের মনে রাখার কৌশল, আর কৌশলটি হচ্ছে পার্বতী ও লুসার বাবার নাম ত্রিমগ চাকমা। অর্থাৎ পার্বতী ও লুসা, আমরা যদি দুটি মেয়ে বলি তাহলে তাদের বাবার নাম হচ্ছে ত্রিমগ চাকমা। এইভাবে আমরা ছন্দটি মনে রাখতে পারি, আর সেই ছন্দ থেকে আমরা খুব সহজেই পার্বত্য চট্টগ্রামে যে উপজাতিগুলো বাস করে তাদের নাম মনে রাখতে পারি। তো এখানে প্রথমে যে আছে পার্বতী, পার্বতী থেকে আমরা মনে রাখবো পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ উপজাতিগুলো যে পার্বত্য চট্টগ্রামে বাস করে তা আমরা মনে রাখবো। লুসার লুসা থেকে লুসাই উপজাতি, তারপর হচ্ছে ত্রিমগের ত্রি থেকে হচ্ছে ত্রিপুরা উপজাতি, তারপরে হচ্ছে মগ, ম থেকে সরাসরি মগ উপজাতি, এবং চাকমা, চাকমা থেকে মনে রাখবো চাকমা উপজাতি। তাহলে এই চারটি উপজাতি পার্বত্য চট্টগ্রামে বাস করে। এখন আমরা দেখব কিভাবে বান্দরবনে বসবাসকারী উপজাতিদের মনে রাখতে হয়, আর কৌশলটি হচ্ছে বান্দর মামুর মগ পাত্রীটা খুব চকচাক। অর্থাৎ বিষয়টা এরকম, বান্দর মামুর অর্থাৎ মামুটা বাদরা টাইপের, মগ পাত্রীটা খুব চকচাক। আর এই ছন্দটির ব্যাখ্যা হচ্ছে বান্দর থেকে আমরা বান্দরবন সেটি মনে রাখব, মামুর মা থেকে মারমা, মুর থেকে মুরং, মগ থেকে মগ, পা থেকে পাংখু, ত্রি থেকে ত্রিপুরা, খু থেকে খুমি, ব থেকে বনযুগী, আর চক থেকে চক উপজাতি, আর চাক থেকে মনে রাখবো আমরা চাকমা উপজাতি। এখন আমরা দেখব কিভাবে মৌলভীবাজারে বসবাসকারী উপজাতিদের মনে রাখতে হয়। কৌশলটি হচ্ছে মৌলভী নুনিয়া কখ পরে পাস করেছে। এখানে নুনিয়া যদি আমরা মৌলভীর নাম বিবেচনা করি তাহলে ছন্দটি আমাদের কাছে আরও সহজ মনে হবে। অর্থাৎ মৌলভী নুনিয়া কখ পরে পাস করেছে, যেখানে মৌলভী থেকে আমরা মনে রাখবো মৌলভী বাজার, নুনিয়া নুনিয়া উপজাতি, ক থেকে মনে রাখবো কন্দ উপজাতি, খ থেকে খড়িয়া উপজাতি, পাশের পা থেকে মনে রাখবো পাঙ্গন উপজাতি, আর স থেকে মনে রাখবো সরব সবর উপজাতি। এখন আমরা দেখব কিভাবে সিলেটে বসবাসকারী উপজাতিদের নাম মনে রাখতে হয়। কৌশলটি হচ্ছে সিলেটের বুবিমণি কুমুর পাত্র দেখতে নায়ক ভূমিকার মতো। অর্থাৎ সিলেটের বুবিমণি কুমুর পাত্র দেখতে নায়ক ভূমিকার মতো। ভূমিকা হচ্ছে ভূমিকা, একজন নায়িকা, কিন্তু আমরা এখানে ছন্দ মিলানোর জন্য নায়ক বলে সম্বোধন করলাম, আর তার নামটাও পুরোপুরি আমরা ভূমিকা লিখিনি, লিখেছি ভূমিকা। অর্থাৎ ছন্দটি আপনি আপনার মতো করে শিখে নেবেন, আর সেই ছন্দটির ব্যাখ্যা হচ্ছে সিলেটের, এটা থেকে আমরা সিলেট সেটা ধরে নিব, বুবির বু থেকে বোনাজ উপজাতি, বি থেকে বিন উপজাতি, ম থেকে মণিপুরী, কুমুরের কু থেকে কুর্মি, মু থেকে মুন্ডা, আর র থেকে রবিদাস উপজাতি, পাত্র থেকে পাত্র উপজাতি, নায়ক থেকে নায়ক উপজাতি, ভূমিকার ভূমি থেকে ভূমিজ উপজাতি, এবং খা থেকে খাসিয়া উপজাতি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।